বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির কয়েকজন সিনিয়র নেতা। রাত ৮টার পর বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সহ বেশ কয়েকজন নেতা খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান। ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থারও খোঁজ নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন স্থায়ী কমিটির সদস্য জমিরুদ্দিন সরকার, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ আরও কয়েকজন।